তাপস বুবলির ভাইরাল অডিও নিয়ে অবশেষে মুখ খুললেন শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে একটি অডিও রেকর্ড, যেখানে কথা বলতে শোনা যায় গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ও চিত্র নায়িকা অপু বিশ্বাসকে। পুরো অডিও কলে বুবলির বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায় ফারজানা মুন্নির কণ্ঠে, যেখানে তিনি দাবি করেন বুবলি তার সংসার ভাঙার চেষ্টা করছে, তাপসের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন তিনি। প্রায় 14 মিনিটের সেই অডিও ক্লিপে আরও বিস্ফোরক কথা সামনে আসে ফারজানা মুন্নির মুখ থেকে। অপবিশ্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন শাকিবের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তাপসের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন বুবলি। তাপস বুবলির এই সম্পর্ক নিয়ে যখন আলোচনা চুঙ্গে তখন ভারতে দরদ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান। সম্প্রতি ওই সিনেমার শুটিং শেষে দেশে ফেরার পর একটি গণমাধ্যমের সঙ্গে তাপস বুবলির সম্পর্ক ও ফারজানা মুন্নির সেই ফোন আলাপ প্রসঙ্গে কথা বলেছেন তিনি, যেখানে শাকিব খান জানিয়েছেন এ বিষয় নিয়ে কথা বলতেও লজ্জিত বোধ করছেন তিনি। শাকিব বলেন, কথাগুলো বলতে চাই না, কারণ এসব নিয়ে বললে আমি নিজের কাছেও লজ্জিত বোধ করব, অপমানিত হব। মুন্নি ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন এটা আমি আশা করিনি, কারণ মুন্নি ভাবিকে আমি যতটা স্ট্রং পার্সোনালিটির মানুষ হিসেবে দেখেছি তার মতো মানুষকে এত অসহায়ভাবে দেখব সেটা আমি আশা করিনি। এরপর শাকিব বলেন, এমন একটা মানুষকে নিয়ে কথা যার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আসলে মিডিয়াতে কখন কার রূপ যে বদলে যায় বলা যায় না। যাই হোক, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, এ ব্যাপারে জড়াতেও চাই না। নিজের জীবনের বর্তমানে বুবলির কোনো অস্তিত্ব নেই জানিয়ে এই নায়ক বলেন, আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে আমি কথা বলতে চাই না, যার সঙ্গে আমার সম্পর্ক নেই তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করব বলেন, আমার তো কোনো দরকার নাই। অনেকে হয়তো মনে করছেন আমার সঙ্গে বুবলির একটা সম্পর্ক আছে। শাকিব বললেন, হয়তো এর কোনো সমাধান নাই আপনারা মনে করতে পারেন, সে আশা নিয়ে আপনারা অনেক কিছুই বলতে পারেন, কিন্তু আমি বলে দিচ্ছি আমার জীবনে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নেই, তার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নেই। প্রসঙ্গত 2018 সালের 20 জুলাই বুবলিকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর 2020 সালের 21 মার্চ জন্ম হয় তাদের সন্তান শাহজাদ খান বীর।